আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু সুপার ফিংলিশ ইংলিশ কেয়ার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি ক্লাস নাইনের ইংরেজি বিষয়ের ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট টু যে একটা ম্যাচিং রয়েছে সেইটা তোমাদের সামনে উপস্থাপন করব এখন এই জায়গায় বাংলা অর্থ সহ উপস্থাপন করব এর আগের ভিডিওগুলোতে আমি একটা ইয়া বড় একটা টেক্সট দেওয়া রয়েছে এসে দেওয়া রয়েছে ওই এসেটার বাংলা অর্থ সহ উপস্থাপন করেছি এখন এই ভিডিওতে কি ওই যে ওই ফাইভ পয়েন্ট থ্রি যে অ্যাক্টিভিটি রয়েছে একটা ম্যাচিং সেই ম্যাচিংটা তোমাদের সামনে উপস্থাপন করব এখন এই জায়গায় কি দেওয়া রয়েছে তোমাদের বইয়ে দেখবা যে এই পাশে কিছু কনসেপ্ট দেওয়া রয়েছে এবং এই পাশে দেওয়া রয়েছে এলোমেলোভাবে দেওয়া রয়েছে কিন্তু তোমাকে অর্থ বুঝে এগুলো কি করতে হবে ম্যাচিংটা করতে হবে এখন এই জায়গায় ইনস্ট্রাকশনটা কি দেওয়া রয়েছে ফাইভ অ্যাক্টিভিটি কিন্তু ফাইভ এখন রিট দ্য ফলোয়িং কনসেপ্ট অর টার্ম ইন দ্য ফার্স্ট কলাম অ্যান্ড দেয়ার ডেসক্রিপশনস অর ইলাবোরেশনস ইন দ্য কলাম নেক্সট টু ইট দেন ম্যাচ দ্য কনসেপ্টস আর টার্ম উইথ দেয়ার ডেসক্রিপশনস আর ইলাবোরেশনস লেটার শেয়ার ইউর অ্যান্সার্স উইথ দ্য ক্লাস বলা হচ্ছে নিচের প্রথম কলামে দেয়া বর্ণনা বা টার্ম এবং তাদের পাশের কলামে দেয়া এগুলোর বর্ণনা বা বিষদ বিবরণগুলো পরও পরে ধারণা বা টার্মগুলো তাদের বর্ণনা বা বিষদ বিবরণের সাথে মেলাও তারপর তোমার উত্তর শ্রেণীতে শেয়ার করো অর্থাৎ মূলত বলা হচ্ছে যে এই পাশে যে কিছু কনসেপ্ট বা টার্ম দেওয়া রয়েছে ওগুলার সাথে এই পাশে কি মিল আছে যেটা মিলে যায় সেটা তোমাকে কি করতে হবে ম্যাচিংটা করে উত্তরটা উপস্থাপন করতে হবে এখন এই জায়গায় প্রথমে কি দেওয়া রয়েছে এ নাম্বারে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে কনভার্সেশন কনফিডেন্স অর্থাৎ কথোপকথনে আত্মবিশ্বাসটা কি। এখন এই জায়গায় কিন্তু পাঁচ নাম্বার বইয়ের যে পাঁচ নাম্বার ইয়েতে যেটা দেওয়া রয়েছে সেটা হবে উত্তরটা হবে কি দ্য আর্ট অফ এক্সপ্রেসিং Oneself clearly, listening attentively অ্যান্ড engaging ইন প্রোডাকটিভ এক্সচেঞ্জেস এর বাংলা অর্থ হচ্ছে কি নিজেকে স্পষ্টভাবে প্রকাশ করার মনোযোগ সহকারে শোনার এবং কার্যকর মিথস্ক্রিয়ায় জড়িত হওয়ার শিল্পটাই হচ্ছে কি কনভারসেশন কনফিডেন্স এরপরে বি নাম্বারে দেওয়া রয়েছে কি নন ভার্বাল কিউজ ইন কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগে অমৌখিক সংকেতগুলো কি যেমন আমি কথা বলতেছি কথা বলার সাথে যে আমার ফেসিয়াল এক্সপ্রেশন তারপরে হাতের ইশারা অঙ্গিভঙ্গি এগুলাই হচ্ছে মূলত কি নন ভার্ভাল কিউজ এখন এই জায়গায় দেওয়া রয়েছে বডি ল্যাঙ্গুয়েজ ফেসিয়াল এক্সপ্রেশন টোন অফ ভয়েস হ্যান্ড জেসার্স অ্যাটসেট্রা অর্থাৎ শারীরিক ভাষা মুখের অভিব্যক্তি কণ্ঠস্বর হাতের অঙ্গিভঙ্গি ইত্যাদি হচ্ছে কি নন ভার্বাল কিউজ ইন কমিউনিকেশন নাম্বার সিতে যেটা দেওয়া রয়েছে ভেরিয়ার্স অফ মিনিংফুল কমিউনিকেশন অর্থাৎ অর্থপূর্ণ যোগাযোগে বাধা কোনগুলো এই জায়গায় যেটা দেওয়া রয়েছে নাম্বার নাইনে যেটা সেটাই আর কি উত্তর হবে কি ফেয়ার ইন পাবলিক স্পিকিং বিং জাস্ট অর ক্রিটিসাইজ অর্থাৎ জনসমক্ষে বক্তব্যের ভীতি বিচার বা সমালোচিত হওয়ার ভীতি কি ভেরিয়ার্স ইন কমিউনিকেশন অর্থাৎ এগুলোই হচ্ছে মানে কমিউনিকেশনের বাধা এরপরে আসতেছে কি ডি নাম্বারে চার নম্বরে যেটা দেওয়া রয়েছে হিন্ড্রান্স অফ অবজেক্টিভ লিসনিং অর্থাৎ নিরপেক্ষ শ্রবণে বাধাটা কি মানে কোনো কিছু কেউ নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠভাবে শুনতে পারে না কেন সেইটা এখন এই কারণগুলো হচ্ছে কি হ্যাভিং প্রিকনসিপ্ট নোশনস বায়াসেস ল্যাক অফ এমপ্যাথি অর বিং জাজমেন্টাল এটা হচ্ছে পূর্বপরিকল্প পরিকল্পিত ধারণা পক্ষপাতিত্ব সহানুভূতির অভাব বা বিচার প্রবণ হওয়া এখন এটা একটু বুঝিয়ে বলি মানে বলা হচ্ছে যে নিরপেক্ষ শ্রবণে বাধা কোনগুলো এখন কেউ যদি মনে করো যে তোমার সম মানে তুমি কারো কথা শুনতেছো তাহলে তার সম্পর্কে তোমার আগেই ধারণা রয়েছে এই সে সে তো এইরকম তার মানে তার কথাটা তুমি মনোযোগ দিয়ে শুনতেছো না অথবা তুমি মনে করো বিচার করতে যাচ করতে যে দেখি সে কি কি ভুল করে সেই ভুলটা ধরার জন্যই তুমি কি শুনতেছো তার মানে কি তুমি নিরপেক্ষভাবে শুনতে পারতেছো না এটাই বলা হচ্ছে যে নিরপেক্ষ শ্রবণে এগুলো হচ্ছে কি বাধা ই নাম্বারে যেটা দেওয়া রয়েছে চ্যালেঞ্জেস অফ নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার্স অর্থাৎ নতুন ভাষা শিক্ষার্থীদের চ্যালেঞ্জসমূহ কী কী এই জায়গায় বলা হয়েছে কি ডিফারেন্সেস ইন অ্যাকসেন্ট স্পিড কলোকুয়াল এক্সপ্রেশন অর কালচারাল ডিফারেন্স অর্থাৎ আমরা যারা কোনো নতুন ল্যাঙ্গুয়েজ লার্নার রয়েছে তাহলে তারা কি ওই যে টার্গেট ল্যাঙ্গুয়েজের যে ই রয়েছে ফেসিয়াল এক্সপ্রেশন রয়েছে আবার আঞ্চলিক যে ভাষা রয়েছে সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি না এগুলাই বলা হয়েছে কি রয়েছে উচ্চারণ গতি কথ্য ভাষার অভিব্যক্তি বা সাংস্কৃতিক পার্থক্য হচ্ছে কি নতুন ভাষা শিক্ষার্থীদের জন্য কি চ্যালেঞ্জ এর পরে এফ নাম্বারে যেটা দেওয়া রয়েছে আ ওয়ে টু নো দ্য প্রবলেমস অব দ্য কমিউনিটি অর্থাৎ সম্প্রদায়ের সমস্যা কিভাবে জানা যায় আর সমস্যা জানার উপায় এখন এটা কি হতে পারে সিক্স নাম্বারে যেটা দেওয়া রয়েছে মূলত উত্তর হবে সেইটা যেমন ভিজিটিং দ্য একাডেমি সোশ্যাল মিডিয়া পেজেস অর লিসেনিং টু লোকালি প্রডিউসড নিউজ অর্থাৎ একাডেমির সামাজিক মাধ্যমের পৃষ্ঠাগুলো পরিদর্শন করা বা স্থানীয় খবর শোনা এখন এগুলা যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম যে রয়েছে এগুলা পেজে কিন্তু মানে ওই সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা কি ঘটতেছে এগুলো নিয়ে আলোচনা করা হয় সেই কারণে ওই পেজগুলো যদি কি করা হয় ভিজিট করা হয় তাহলে ওই সম্প্রদায়ের সমস্যা আমরা জানতে পারবো পরে আসতেছে জি যে হচ্ছে অথেন্টিক অডিও ম্যাটেরিয়ালস মানে প্রকৃত অডিও ম্যাটেরিয়ালগুলো কি? কী এই জায়গায় দেওয়া রয়েছে কি পডকাস্ট মিউজিক মুভিস অ্যানাউন্সমেন্টস ওয়েদার ফোরকাস্ট অ্যাটসেট্রা অর্থাৎ পডকাস্ট সঙ্গীত চলচ্চিত্র ঘোষণা আবহাওয়ার পূর্বাভাস ইত্যাদি এগুলো হচ্ছে কি অডিও তার মানে এটা এগুলো কিন্তু শোনা যায় সেই কারণে বলা হচ্ছে অথেন্টিক অডিও ম্যাটেরিয়ালস কোনগুলো এরপরে হচ্ছে কনফিডেন্স বিল্ডিং অ্যাক্টিভিটিস মানে আত্মবিশ্বাস তৈরির জন্য কার্যক্রম কোনগুলো এখন এটা চার নম্বরে যেটা দেওয়া রয়েছে মূলত এটাই হবে যেমন জয়নিং ল্যাঙ্গুয়েজ ক্লাবস পার্টিসিপেটিং ইন ল্যাঙ্গুয়েজ কনটেস্ট তারপরে অর ডেলিভারিং শর্ট প্রেজেন্টেশন ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ লে ভাষা যে ক্লাব রয়েছে সেগুলোয় যোগদান করা তারপরে হচ্ছে মানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ কনটেস্ট যেগুলো রয়েছে ভাষা প্রতিযোগিতা হয় সেগুলোয় অংশগ্রহণ করা অথবা ডেলিভারিং শর্ট প্রেজেন্টেশন ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ অথবা যে ভাষা শিখতে চাচ্ছে সেই ভাষাই মানে ছোট ছোট প্রেজেন্টেশন উপস্থাপন করাও কি এটা হচ্ছে কি আত্মবিশ্ব মানে কনফিডেন্স বিল্ডিং অ্যাক্টিভিটিস সর্বশেষ যেটা রয়েছে কনক্লুজন অর্থাৎ কনক্লুজনে কি বলা হয়েছে এর আগের যে পেসেসটা পড়া হয়েছে এসেটা ওই এসেতে কি বলা রয়েছে মূলত টেলস অ্যাবাউট দ্য কি ওয়েজ টু ডেভেলপ কনভারসেশন কনফিডেন্স ওই জায়গায় বলা হয়েছে কথোপকথনে আত্মবিশ্বাস বিশ্বাস বিকাশের মূল উপায়গুলো সম্পর্কে আগের যে কনক্লুজন রয়েছে ওই কনক্লুজনে বলা হয়েছে এখন আমার মনে হয় যে এই ম্যাচিং অ্যাক্টিভিটি কেন কোনটার উত্তর হবে সেটা তোমরা বুঝতে পেরেছ আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এর পরবর্তীতে এর পরের অ্যাক্টিভিটির উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম